আজকে মাননীয় সেলিম লস্কর মহাশয়ের নির্দেশে সকল নাগরিক বিন্দুকে জানানো যাইতেছে যে আগামী 4 ডিসেম্বর থেকে 6 ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ শনিবার থেকে সোমবার পর্যন্ত প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা এবং ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে। তাই সকল নাগরিক বিন্দু এবং চাষি ভাইদের কাছে আমাদের একান্ত অনুরোধ, আপনারা অতি অবিলম্বে আপনাদের শস্যগুলো মাঠ থেকে তুলে নেওয়ার ব্যবস্থা করবেন এবং নিরাপত্তা স্থানে স্থানান্তরিত করার চিন্তা ভাবনা করবে। আগামী 4 ডিসেম্বর থেকে 6 ডিসেম্বর পর্যন্ত ঘূর্ণিঝড় সহ প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই এখনো যারা শস্য আমল শস্য মাঠ থেকে তুলতে পারেননি তাদের কাছে বিশেষ করে অনুরোধ, আপনারা শস্যগুলো তুলে নিয়ে নিরাপত্তা স্থানে রাখার ব্যবস্থা করবে। বিশেষ করে যাদের এখনো মাটির ঘর বা কাঁচা বাড়ি আছে আপনারা নিরাপত্তা স্থানে ওই 3 দিন 4 ডিসেম্বর থেকে 6 ডিসেম্বর পর্যন্ত এই 3 দিন নিরাপত্তা কোনো সরকারি স্কুল কোনো ছাদের তলায় বা নিরাপত্তা জায়গায় আপনার বাড়িতে থাকা বৃদ্ধ বৃদ্ধা বা আপনারা বা আপনার শিশুদেরকে সুরক্ষিত রাখার জন্য নির্দিষ্ট স্থানে রাখার ব্যবস্থা করবে এবং আপনার বাড়িতে থাকা মূল্যবান ডকুমেন্ট মূল্যবান পেপারগুলো সঠিক জায়গায় রাখার ব্যবস্থা করবে। প্রবল ঘূর্ণিঝড় ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ সতর্কবার্তা জয়নগর 1 নম্বর ব্লক কর্তৃক রায়াপুর কোয়াবে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সকল চাষি ভাইদের কাছে বিশেষভাবে সতর্ক করা যাচ্ছে যে আগামী 4 ডিসেম্বর ও 6 ডিসেম্বর প্রবল বৃষ্টিপাত ও ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে। প্রবল বৃষ্টিপাত ও ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে আগামী 4 ডিসেম্বর থেকে 6 ডিসেম্বর অর্থাৎ শনিবার থেকে সোমবার পর্যন্ত। তাই সমস্ত চাষি ভাইদের কাছে একান্ত অনুরোধ, আপনারা আপনাদের আমল শস্য অতি অবিলম্বে সংগ্রহ করে সুরক্ষিত জায়গায় স্থানান্তরিত করবেন। যে সমস্ত নাগরিক বিন্দু এখনো মাটির ঘর বা কাঁচা বাড়ি রয়েছে তাদেরকে অনুরোধ করা হচ্ছে যে ওই 3 দিন আপনারা কোনো সরকারি স্কুল কোনো নিরাপত্তা জায়গায় আশ্রয় সংগ্রহ করবেন। আপনার বাড়ির বৃদ্ধা বৃদ্ধ অসুস্থ বাবা মা বা বাচ্চা শিশু থাকলে তাদেরকে কোনো নিরাপত্তা জায়গায় সুরক্ষিত রাখার ব্যবস্থা করবেন। রায়াপুর কোয়াবে গ্রাম পঞ্চায়েতের মাননীয় সেলিম লস্করের পক্ষ থেকে সকলকে সতর্ক করা যাচ্ছে যে আগামী 4 ডিসেম্বর 5 ডিসেম্বর ও 6 ডিসেম্বর অর্থাৎ শনি রবি ও সোমবার প্রবল বৃষ্টিপাত ও ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে। তাই যে সমস্ত চাষিরা এখনো মাঠ থেকে শস্য সংগ্রহ করতে পারেননি ধান কেটে দিতে পারেননি তা অতি অবিলম্বে ধান কেটে নেওয়ার ব্যবস্থা করবেন থাকার ব্যবস্থা করবেন। পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো জয়নগর 1 নম্বর ব্লক তথা রায়াপুর কোয়াবে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সকল নাগরিক বিন্দুকে বিশেষ সতর্ক করা যাচ্ছে যে আপনাদের কাঁচা বাড়ি মাটির বাড়ি যদি থেকে থাকে 4 ডিসেম্বর থেকে 6 ডিসেম্বর পর্যন্ত প্রবল ঘূর্ণিঝড় ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই আপনার বাড়িতে থাকা বৃদ্ধ বা বৃদ্ধা অসুস্থ মা বাবা বা শিশুকে কোনো নিরাপত্তা স্থানে রাখার ব্যবস্থা করবেন।
বিশেষ করে চাষীদেরকে জানানো যাচ্ছে যে আগামী 4 ডিসেম্বর থেকে 6 ডিসেম্বর পর্যন্ত যে সমস্ত চাষীরা এখনো পর্যন্ত মাঠ থেকে আমন শস্য তুলতে পারেননি বা সংগ্রহ করতে পারেননি আপনারা অতি অবিলম্বে কেটে নিয়ে সুরক্ষিত জায়গায় নিরাপত্তা জায়গায় রাখার ব্যবস্থা করবেন। যারা আলু চাষ করছেন বা যারা করেছেন সেই সমস্ত চাষীর কাছে অনুরোধ, প্রবল বৃষ্টিপাতের ফলে জল যাদনা জমে তার জন্য চাষিরা জল নিকাশের ব্যবস্থা করে দেবেন, যাতে বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে জলটা বার হয়ে যেতে পারে। রায়াবুল কলামের গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে মাননীয় সেলিম লস্করের নির্দেশ মতো সকল নাগরিক বৃন্দকে বিশেষ করে সতর্ক করা যাচ্ছে যে আপনারা 4 ডিসেম্বর থেকে 6 ডিসেম্বর পর্যন্ত সতর্ক থাকবেন।